হাই বন্ধুরা, আমরা আবার চলে এসেছি রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে। আগের দিন আমরা কিছু অঙ্ক শিখেছিলাম, তিনটি মেথড শিখেছিলাম, প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, বাউটা বিচ্যুতি পদ্ধতি, ইংরেজিতে বলে শর্টকাট মেথড। শেষ পদ্ধতি শিখেছিলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ক্রম বিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, আগের দিন যে সমস্যাগুলো দেখেছিলাম সেই সমস্যাগুলো থেকে একটু আলাদা। এখানে ফাইভ, এখানে যে ক্লাসটা বা শ্রেণী সীমানা যেটা দিয়েছে সেখানে কী আছে, ফাইভ টু ফোরটিন, আবার এখানে ফিফটিন থেকে শুরু। কিন্তু আগের দিন যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেটা ফাইভ থেকে ফিফটিন, ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ এরকমভাবে ছিল। মানে এইটখানে যা ছিল, যেখানে শেষ সেটা দিয়েই আবার এখানে শুরু ছিল, কিন্তু এখানে তা নেই। হ্যাঁ, এখানে কি একটা গ্যাপ আছে? তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা কি করে সমাধান করব? এক্ষেত্রেও আমরা যৌগিক গড় বা মিন নির্ণয় করব। কিসের এই ডিস্ট্রিবিউশনটার বা এই তথ্যটার আমরা মিন নির্ণয় করব বা যৌগিক গড় নির্ণয় করব। আমরা এখানে যে মেথডটা কাজে লাগাবো সেটা আমরা শর্টকাট মেথডেই আমরা করব, বা সরি, স্টেপ ডিভিয়েশন বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমরা এটাকে সমাধান করব। হ্যাঁ, সমাধান করব। তার জন্য তাহলে আমরা যদি এখানে স্টেপ ডিভিয়েশনের দিয়ে যদি সমাধান করি বা ক্রম বিচ্যুতি দিয়ে যদি সমাধান করি তাহলে কি হবে সেটা আমরা এখন এখানে দেখব কি করে করা যাবে। তাহলে অ্যাট ফার্স্ট যে আমাদের যে ছক বানাতে হতো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছক, ফার্স্টে কি শ্রেণীসীমা বা ক্লাস, তারপরে শ্রেণীমধ্যক বা ক্লাস মার্ক, ইউআই এক্স আই মাইনাস এ বাই এইস, ফ্রিকুয়েন্সি বা পরিসংখ্যা এফ আই ইন্টু ইউআই, সিমিলারলি আগেরটার মতোই পুরো। এইবার এখানটায় আমাদের যেটা আমরা এই যে ট্রেকিং, এই যে মিনটা যেটা আমরা ধরে নেব, কল্পিত গড় যেটাকে আমরা ধরব সেটাকে আমরা একটু ফাঁকা রেখে দিই, তাই না? আগের দিন বলেছিলাম গাড়িটা এ লিখবি, মানে এ লিখতে হবে, বা এখানে আমরা ফাঁকা রেখে দিলাম, এ লিখে একটু ফাঁকা রাখবো। হ্যাঁ, আর এইচটা কী করে বের করবো? এই যে পাঁচ, পনেরো, পঁচিশ এরকম, তাই গ্যাপগুলো হচ্ছে দশ করে। এইবার আমি আসি ক্লাসটা আমি কী করে নির্ণয় করব। এখান থেকে শ্রেণীমধ্যক বা ক্লাস মার্কটা কি ফাইভ, এখানে কত হচ্ছে ফোরটিন, তাই কী করবো? ওই আগের দিন ফাইভ প্লাস ফোরটিন ইজ ইকাল টু নাইনটিন। তাহলে এবার কী করতে হবে, না না না, যেটাকে যোগফল বেরোলো বা যে সামটা বেরোলো সেটাকে টু দিয়ে ডিভাইড করলে 9.5। তাহলে এখানে আমি থ্রি এনে বসলাম 9.5। ঠিক আছে, এখানে যে ফিফটিন টু টোয়েন্টি ফোর, এরপরে বলা হয়েছিল এটা এগুলোকে প্লাস করে দুই দিয়ে ভাগ করেও পেতে পারি, বা একটা মেথড বলেছিলাম এখানে পাঁচ, পনেরো, পঁচিশ, মানে গ্যাপ কত আছে দশ। তো এই প্রথমটার সঙ্গে দশ যোগ, তারপরে দশ যোগ, তারপরে দশ যোগ, তারপর শুধু দশ যোগ, এভাবে করতে করতে আমি পুরোটাই করতে পারব। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, এরপরে কি, এরপরে আমি যে কোনো একটাকে বা মাঝেরটাকে আমি ধরে নিয়েছি, বা এখানে যে কোনো একটাকে আমি ধরতে পারতাম এ বলে, তো ওটাই আমাদের হচ্ছে অ্যাজ এ মিন বা কল্পিত গড়। হ্যাঁ, আর এইসটা আগেই বলা হয়েছে। ইউআইটা তাহলে কী করে বের করব? বলেছিলাম যে বরাবর এ আসবে সে বরাবর জিরো, তার ওপরেরটা হচ্ছে এটা মাইনাস এটা, এই সরি এইটা মাইনাস, মানে 19.5 মাইনাস 29.5 ডিভাইডেড বাই এইস হচ্ছে 10। তাহলে ওপরে আসবে কত, মাইনাস 10 বাই 10 ইজ ইকুয়াল টু কত, মাইনাস 1। সিমিলারলি ওপরটা এসছে মাইনাস 2। ঠিক আছে, বা আমি আগের দিন বলেছিলাম এভাবেও আমরা ভাবতে পারি, জিরোর ওপরে মাইনাস 1 মাইনাস 2, আর নিচের দিকে আসবে প্লাস 1 2, যেহেতু একটা কার্ড বেশি আছে তাই 3, ওপরে যদি একটা কার্ড বেশি থাকতো তাহলে মাইনাস 3 করতাম। এরপরে এফ আই বা ফ্রিকুয়েন্সি আমাদের যেমন ছিল সেরকমভাবে আমরা দেখে দেখে বসিয়ে দিয়েছি, কোশ্চেন যেমন ছিল ফ্রিকুয়েন্সি বা পরিসংখ্যা সেটা দেখে দেখে আমরা এখানে বসিয়েছি। সবগুলো প্লাস করলে সামেশান এফ আই আমরা বের করতে পারবো। এবার এখান থেকে ক্যালকুলেশন করে সামেশান এফ আই ইন্টু ইউআইটা বের করলাম, ভেরি গুড। এরপরে চলে আসি যৌগিক গড় বা মিনের যে ফর্মুলা ছিল ফর স্টেপ ডিভিয়েশন মেথড বা
ক্রম বিচ্যুতি পদ্ধতির ক্ষেত্রে এ প্লাস সামেশান এফ আই ইন্টু ইউআই বাই সামেশান এফ আই ইন্টু এইচ। ওকে, এবার যে যে ভ্যালুগুলো বেরিয়েছে সেই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দিয়েছি, কাটাকাটি করলাম। তারপরে কাটাকাটি করে আমরা ঠিক একটা জিনিস মাথায় রাখবো, পরে যেটা আসবে সেটাকে আমরা ডাইরেক্ট ডিভাইড করে দেব। হ্যাঁ, ডিভাইড করে মানে এই আমি যখন এখানে এসেছিলো 37/6, তো এই 37/6 আমরা 6 দিয়ে ডিভাইড করে যেটা পেয়েছি সেটাকে আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, আমরা যদি এখানে এলসিএম বা লসাগু করে করতে যেতাম, অঙ্কটা অনেকটা বড়ো আসতো ক্যালকুলেশন। এইভাবে ক্যালকুলেশনটা করলে সুবিধা হবে, মানে যেটা আগে থাকবে সেটাকে রেখেই দেব, প্লাস যেটা আসবে সেইটাকে ছোট করে ভাগ করে নিয়ে বা ডিভাইড করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যে ভ্যালুটা পেলাম এটা একটা অ্যাপ্রক্স ভ্যালু, প্রায় বা অ্যাপ্রক্স আমরা এখানে লিখতে পারি, প্রায় বা অ্যাপ্রক্স। তাহলে এইটা আমাদের বেরিয়ে গেল নির্ণয়, কী বেরিয়ে গেল নির্ণয় গড় বা মিন, রিকোয়ার্ড মিন। এবার বাকি মেথডগুলোর সাহায্যে আমরা অঙ্কগুলোকে করতে পারবো, সেগুলো তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা চলে এসেছি আর একটা মেথডটা, আর একটা ধরনের অঙ্ক থাকতে পারে এই রকম 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। তা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখা যাবে সাধারণতভাবে এখানে ক্রম যৌগিক পরিসংখ্যানটা দেওয়া থাকে, যেটা যদি আমরা বলি ইংরেজিতে সিএফ, সিএফ বলে ডিনোট করি। তাহলে এখানে ক্রম যৌগিক পরিসংখ্যান দেওয়া থাকলে কি থাকবে, এই নিচের যে পরিসংখ্যাটা হয় ধীরে ধীরে বাড়বে না হলে ধীরে ধীরে কমবে, যে কোনো একটা দেখে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, কি মেথড, আমরা একইভাবে এগোবো, এখানে আমাদের পুরোটাই একইভাবে আমাদের এগোতে হবে। প্রথমে যেমন শ্রেণীসীমা, সেরকম শ্রেণীসীমা বলেছে কি 10-এর থেকে কম, 10-এর কম, 10-এর কম যেহেতু তাই 0 থেকে 10। তারপরটা বলছে 20-এর কম, তাই 10 থেকে 20, 20 থেকে 30, এইরকমভাবে আমরা এগোবো। এইবার এখানে কি ঠিক আগেরবার যেরকমভাবে বের করেছিলাম, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 করলে 5, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 করলে 5, এর মধ্যে যে কোনো একটা মাঝখানেরটাকে আমি ধরে নিলাম এ, তাই কল্পিত গড় হচ্ছে এ। হ্যাঁ, এইবার আর এখানে এইচটা আমি দেখে নিচ্ছি কত 10-10-এর গ্যাপ আছে, তাই ইউআইটাও একই রকমভাবে বের করেছি। এই অঙ্কের ক্ষেত্রে ইন্টারেস্টিং বা ডিফারেন্ট হচ্ছে এফ আইটা, যদি ক্রম যৌগিক পরিসংখ্যা যদি বলে দেয় তাহলে আমরা কি করব, আমরা এখানে কি করে নির্ণয় করব। প্রথমে 5, এরপরে কি হবে তাহলে 9-5, হ্যাঁ, তারপরটা কী করবো 17-9, তারপরটা 29-17, তার 45-29, এইরকমভাবে করে আমরা বের করতে হবে। যদি এখানে ক্রম যৌগিক পরিসংখ্যা বলে দেয়, অনেক অঙ্কের ক্ষেত্রে বড় থেকে ছোট থাকতে পারে, সেই সময় উল্টো দিক থেকে এগোবো, আমরা তাহলে এই প্রসেসেই অঙ্কটাকে আনতে পারবো। ঠিক আছে, তাহলে একইভাবে আমাদের এফআইটা বেরিয়ে গেল। আমি আর একবার রিপিট করছি, কী করবো 5, তারপরটা কী হবে এটা মাইনাস এটা, তারপরটা হবে এটা মাইনাস এটা, তারপরটা এটা মাইনাস এটা, লাস্ট এটা 45-29, এখানে দেখলেও বোঝা যাবে। তাহলে এবার যেরকম নিয়ম সেই একই নিয়ম বা একই প্রসেসে আমাদেরকে এগোতে হবে, এগোলে পরে আমরা অঙ্কটাকে শেষ পর্যন্ত সমাধান করতে পারব। যেটা কিনা সিবিএসই বোর্ডের একটা বা আইসিএসই বোর্ডের অঙ্ক আসতে পারে, মানে অঙ্ক এটা হচ্ছে আমাদের আর এস আগরওয়ালের যে বইটা আছে সেই বইটা থেকে আমি একটা প্রবলেম দেখাচ্ছি। ঠিক এই ধরনের প্রবলেম আমাদের ওখানে থাকতে পারে, এই প্রবলেমটাকেও আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাধ্যমে সলভ করতে পারি, এবং যে প্রসেসটা আমি একটু আগে দেখালাম পুরো একই প্রসিডিওরে আমরা অঙ্কটাকে সলভ করতে পারবো। তোমরা এই অঙ্কটা দেখে নিয়ে সলভ করবে এবং কমেন্ট বক্সে জানাবে। আমি একটা কথা বলে দিই, আমার অঙ্কটা দেখে হয়তো বলতে পারে যে এখানে তো এফআইটা এখানে করেছে, এটা আগে পরে করলে কোনো ব্যাপার নেই, আমরা মোটামুটি আগে ক্লাস, তারপরে ক্লাস মার্ক, তারপরে ইউআই, তারপরে এফআইটা বের করলে সুবিধা হবে, কারণ আমরা এটা
মাল্টিপ্লাই এটা করব, সেই জন্য কি এই দুটো যদি পাশাপাশি থাকে তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। সেই জন্য আমি বলবো আগে ক্লাস, তারপরে ক্লাস মার্ক, তারপর ইউআই, তারপরে এফআইটা আমি বের করে এফআই ইন্টু ইউআই করে এখানে বসিয়ে যেরকমভাবে ক্যালকুলেশান করতে হবে সেরকমভাবে আমরা এগোবো। ঠিক আছে, আজকে এই অবধিই থাকলো। তোমরা অঙ্কগুলোকে ভালো করে সমাধান করো এবং কমেন্ট বক্সকে আমাকে জানাও। চ্যালেঞ্জটার ভিডিওগুলো ভালো লাগলে পরে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না।